বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে ওয়াহিদুজ্জামান সবুজ নামে এক লরি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ চালক রায়ন্দা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের পুত্র শহীদুল ইসলাম নামে অপর এক গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সকাল 9টার দিকে হঠাৎ লরির চাকার পাশে ওয়াহিদুল ইসলাম সবুজের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে ওয়াহিদুল আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। শরণখোলা থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান জানান, নিহত সবুজের মাথা থেতলানো সহ ডান হাত ও বাম পা ভাঙা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাজের স্থানে শহীদুল ছাড়া আর কেউই না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যাবে।